শ্যামলী ব্লকে সবাইকে স্বাগত। আজকে আমি পুকুরের পাড়ে হিংচে শাক আনতে এসেছি। দেখুন, আমি এই হিংচে শাকগুলোকে তুলে নেব। বেশ হয়েছে, এখানে হিংচে শাক, কিছু হিংচে শাক আমি তুলে নিয়ে চপ বানাবো। হিংচে শাকটা ভালো করে কেটে, ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি, এতে রেখেছি একটা বাটিতে। এখানে আছে বেসন, এখানে থাকছে পেঁয়াজ, জিরে, কাঁচা লঙ্কা। শাকটা পেঁয়াজের ওপরে আমি রাখছি। এতে আবার বেসনটা আমি দিয়ে দেবো, পরিমাণ মতো লবণটা দেবো, হালকা হলুদ দেবো। ব্যাস, এইটাকে আমি আবার ভালো করে মেখে নেব। বেশ সুন্দর করে মাখিয়ে নিয়েছি, দেখুন বন্ধুরা, বেশ ভালো করে বেশ ফেটে নিয়েছি, বেশ হাতে করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এটাকে কড়াতে ভেজে নেব। তেলটা হয়ে গেছে, গরম হয়ে গেছে তেলটা। এবার আমি হিংচের চপ করে নিচ্ছি। একবারে তো আটটা নটা দেওয়া যাচ্ছে ছোটো কড়াটা। উল্টে দেবো, একদিকটা হয়ে গেছে, বেশ লাল লাল মতো হচ্ছে। এবার হয়ে গেছে, এই কোণাটা হয়ে গেল। আবার নতুন করে আবার একটা ভেজে নিই। গরম গরম খাওয়া হবে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না খেতে। কুঁচের চপ, এইটাই আমার শেষ করা হয়ে গেল। দুবার ভাজা হলো। অনির্বাণ এসো, হিংচের বড়া খাবে। মুচমুচে হিংচের বড়া রেডি।